আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকা, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে। ফালা খাউফুন ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো বিচার মাঠে আশঙ্কা নেই, তাদের কোনো চিন্তা নেই। বিচারের মাঠে তারা থাকবে আশঙ্কা মুক্ত, বিচারের মাঠে থাকবে তারা চিন্তা মুক্ত, বিচারের মাঠে থাকবে তারা আশঙ্কা মুক্ত, বিচারের মাঠে থাকবে তারা চিন্তা মুক্ত। তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয়ের আশঙ্কা নেই, এ কথা আল্লাহ তাআলা বলেন। যাকাত দিলে তাদের জন্য প্রতিদান রয়েছেন, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে। তারা চিন্তা মুক্ত থাকবে এবং তাদের কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা বলেন অল মুকিমিনাস সালাতা অল মুতুনাস যাকাতা অল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, উলাইকা হুম নুতিহিম আজরান আযীমা, তারা এমন মানুষ যাদের আমি বড় থেকে বড় প্রতিদান দিব। যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা এমন মানুষ যাদের জন্য আমি বড় থেকে বড় প্রতিদান রেখেছি, আমি তাদের বড় প্রতিদান দিব। যাকাতের ফলাফল মহান আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, যারা যাদের অর্থ সম্পদে যাকাত আছে, অর্থ সম্পদের যাকাত বের করে, তারাই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী, তারাই জান্নাতুল ফিরদাউস পাবে, তারা সেখানে চিরদিন থাকবে। যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, তারা জান্নাতের উত্তরাধিকারী হবে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে, তারা সেখানে চিরদিন থাকবে। যাকাতের ফলাফল জান্নাতুল ফেরদাউস, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর বলেন এরা পৈতৃক সূত্রে পাবে, অংশ সূত্রে, তারা জান্নাত পাবে অংশ সূত্রে, যাকাত দেওয়ার কারণে তারা জান্নাতের হকদার হয়ে গেছে, তারা হক পেয়ে যাবে। ছেলে যেমন বাপের সম্পদে হক পায়, মেয়ে যেমন বাপের সম্পদে হক পায়, তেমনি এ যাকাত দেওয়ার কারণে জান্নাতের হকদার হয়ে গেছে, সে হক পেয়ে যাবে, জান্নাতের সে উত্তরাধিকারী, উত্তরাধিকার সূত্রে জান্নাত পেয়ে যাবে, এই কথা আল্লাহ বলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাজুলান কালা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনৈক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন আখবিরনি বি আমালিন ইউদখিলুল জান্নাহ, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো, যেইটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাগবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না, এক, ও তুকিমুস সালাহ, সালাত আদায় করো, ও তুতিজ যাকাত, যাকাত দাও, ও তাসালুর রাহমা, পরস্পরের সম্পর্ক সদাচরণ বজায় রাখো, তাহলে জান্নাতে চলে যাওয়া। আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে জান্নাতে চলে যাব, যাকাত দাও তাহলে জান্নাতে চলে যাব।
পরস্পরের সম্পর্ক বজায় রাখো এটা খুব কঠিন, এটা ক্ষতি করে হিংসে। হিংসার অনেক পথ দুনিয়াতে, বিভিন্ন পথে গিয়ে মানুষ হিংসার সাথে জড়িয়ে পরস্পরের সম্পর্ক বজায় রাখতে পারে না, আমি খুব দিনের মতো দেখতে পাই। অথচ এতে কোনো সমস্যা নেই, ও যদি সম্পর্ক বজায় রাখে তাহলে কোনো সমস্যা নেই, বরং ভালো, তাহলে জান্নাতে চলে যাওয়া। তার একটা হলো জাকাত। আমর ইবনে মুররাল জোহানি বলেন, নবীর নিকটে এসে বলছেন, আল্লাহর নবী শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আমি দুটাই সাক্ষী দিচ্ছি, শুনেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এ কথা রাসূলের মুখের উপরে লোকটি বলছে। এরপরে বলছেন যে অসল্লাতুল সালাওয়াতিল খামস, আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, অসন্ত অকন্ত হু, আমি রমজানে সিয়াম পালন করি আর আমি তারাবি পড়ি, আমি রমজানে সিয়াম পালন করি আর তারাবি পড়ি, ও আতাইতু যাকাতা, আর যাকাত প্রদান করি। এবার আসছে শুনেন, আর যাকাত প্রদান করি, তখন আল্লাহ রাসূল বলছেন, মান মাতা না হাদা, এই নীতির উপরে যে মারা যাবে, তুমি যা বললে, তুমি যা বললে এই নীতির উপরে যে মারা যাবে, কানানি সিদ্দিকিন শহদা, ও বিচার মাঠে শহীদদের সাথে থাকবে, ও বিচার মাঠে সত্যবাদীদের সাথে থাকবে, সত্যবাদী ইব্রাহিম, সত্যবাদী নবীগণ, সত্যবাদী অতীতের সলেহগণ, তারা সত্যবাদীদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে। কি বুঝলাম? যাকাতের ফলাফল। কে যদি যাকাত দেয় তাহলে তার পরকালীন থাকার ব্যবস্থা শহীদ সিদ্দিক এদের সাথে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক নবীর নিকটে এসে বলছে, আল্লাহর নবী আর আইতা ইন আদার রাসূল যাকাত মালি, একটা লোক যদি তার সম্পদের যাকাত দেয় তাহলে এটা আপনি কেমন মনে করেন? আল্লাহর নবী, একটা লোক যদি তার সম্পদের যাকাত বের করে এটাকে আপনি কেমন মনে করেন? দেখেন উত্তর, আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন আদা যাকাত মালিহি, সে লোকটা যদি তার সম্পদের যাকাত দিয়ে দেয় তাহলে তার সম্পদের বিপদ চলে গেছে, ওই ব্যবসা মার খাবে না, ওই দোকান জ্বলে যাবে না, ওই ব্যবসা মার খাবে না, ওই ট্রাক নষ্ট হবে না, ওর সম্পদ থেকে সমস্যা চলে গেছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলি, জনৈক ব্যক্তি আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, মানুষ যদি তার সম্পদের যাকাত দেয় তাহলে কি হবে, এটা আপনি কি মনে করেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শুনো, ইন আদার রাসূল যাকাত মালিহি, মানুষ যদি তার সম্পদের যাকাত দিয়ে দেয় তো জাবান হাসার রহু, তার সব বিপদ চলে গেছে। নিশ্চয় যাকাত ধনীদের উপরে ফরজ করা হয়েছে, যা উঠিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়া হবে, হাদিস বুখারী মুসলিম। তবে মাঝ মানুষের নিকট হতে ওসর যাকাত নেওয়ার ব্যাপারে জুলুম করো না, মধ্যম পন্থা অবলম্বন করিও। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত ফরজ এই কথা ঘোষণা দিলেন। তিনি অবশ্য বলেছেন যে ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে, এক কালেমা, দুই সলাত, তিন যাকাত, চার সিয়াম, পাঁচ হজ। যদিও মানুষের ভাষাতে যাকাতকে পরে করা হয়েছে, মানুষে বলে
নামাজ রোজা হজ যাকাত ওকে পাঁচে নিয়ে গেছে। তার মানে মানুষ তার মানকে কমাতে চেষ্টা করেছে মুখের ভাষায়। আসলে সিরিয়ালে এরকম কালেমা সলাত জাকাত সিয়াম হজ এইটা সিরিয়াল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল ইবনে উমা ইসলামের ভিত্তি পাঁচটি যার উপরে ইসলাম নির্ভর করে ফরজ। তার একটি হচ্ছে জাকাত। যদি মানুষ জাকাত না দেয় তাহলে তার ইসলাম ভেঙে গেছে, সে সঠিক পথের উপরে নেই। সংক্ষিপ্ত বিবরণে আমরা এ পর্যন্ত বুঝলাম কোরআন ও হাদিসের ভিত্তিতে জাকাত ফরজ, দিতে হবে, দিতে বাধ্য। যদি না দি, বাধ্য হলেও দিলাম না, তাহলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়া উস্তুখলিফা আবু বকরিন, আর আবু বকরকে খলিফা নির্বাচন করা হল, কাফারা মান কাফারা মিনাল আরাব বাদাহু, তারপরে অনেকেই কাফের হয়ে গেল, সালাত আদায় করবে জাকাত দেবে না। রাসূলের অবর্তমানে অনেকেই কাফের হয়ে গেল, সালাত আদায় করবে জাকাত দেবে না। আও উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর সিদ্দিককে কাইফ তুকাতিলুন নাস ওয়াকাদ কালা লা ইলাহা ইল্লাল্লাহ, আজকে আপনি মানুষের সাথে কিভাবে জিহাদ করবেন, তাদের পিটিয়ে যাকাত আদায় করবেন কিভাবে? কেন? আল্লাহর নবী বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামা সলা ফাকাদ আসাম মিন মা লাহু ওয়া নাফসাহু, সে তার সম্পদ এবং নিজেকে নিরাপদে রেখেছে। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কাজে তাকে মারা যাবে না, তার অর্থ সম্পদ নেওয়া যাবে না। আজকে যারা যাকাত দেব না বলছে, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তারা তো ভালো মানুষ, তারা তো সালাত আদায় করছে, তারা তো ভালো মানুষ, তারা তো যাকাত দেবে না, এখন কি করবেন? এদের যে মারা যাবে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনতা জাব্বার ফিল মুশরিক ওয়া খাওয়ার ফিল ইসলাম, ও আপনি যেদিন মুশরিক ছিলেন সেদিন বীর পুরুষ ছিলেন, আজকে মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন, কি বলেন আপনি? মারা যাবে না মানে কি বলেন আপনি? ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি লাউ কাতাল মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাতে ফানা যাকাত হাক্কুল মালে, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। কেন? যাকাত হচ্ছে সম্পদের হক, সে দিতে বাধ্য, পিটিয়ে যাকাত আদায় করব। বলেন কি আপনি? সালাত আদায় করবে যাকাত দেবে না, তাই তাদের কিছু বলা যাবে না, এই কথা বলেন আপনি? এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থামেননি, তিনি পরের বাক্যে বলছেন আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে বলছি লাউ মানা উনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে যদি সামান্য থেকে সামান্য যাকাত দিতে এসে, গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে রসি দেয়নি, ধান ওসর দিতে এসে ধান দিয়েছে বস্তা দিয়েছে, রাসূলের যুগে গরুও দিয়েছে রসিও দিয়েছে, আমি এখন খলিফা, আমার যুগে যদি গরু দেয় রসি না দেয়, ধান দেয় বস্তা না দেয়, ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, রসি এবং বস্তা পিটি আদায় করবো, মরবো না হয় মারবো, এটা রাসূলের যুগের নীতি। আমি আবু বকর সিদ্দিক অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করব, পিটিয়ে রসি আদায় করব, রসি তো ফরজ নয়,
পিটিয়ে বস্তা আদায় করব, তো বস্তা তো ফরজ নয়, এত শক্ত কথা মানে রসি তো আর ফরজ নয়, গরুর জাকাত না হয় ফরজ, বস্তা তো ফরজ নয়, ধান না হয় ওসর দিতে হবে ফরজ, কিন্তু উনি ওইটা বলছেন না, বলছেন রাসূলের যুগে যে নিয়ম ছিল সেটাই বাস্তবায়ন করব, অক্ষরে অক্ষরে উনিশ বিশ হবে না, রাসূলের যুগ জীবনের নিয়ম বাস্তবায়ন করতে যদি পিটাতে হয় পিটিয়ে বাস্তবায়ন করব, এইটা মূল কথা। রাসূলের যুগে যদি এইভাবেই পদ্ধতি থাকে, গরুটা রশি সহ দিয়ে চলে গেছে, ধানটা বস্তা সহ দিয়ে চলে গেছে, আজকে যদি নিয়ম তার বিপরীত হয় তাহলে নিয়ম পিটিয়ে ঠিক করব, যাকাত তো দূরের কথা, অসর তো দূরের কথা। বিবরণে বোঝা গেল যাকাত পিটিয়ে আদায় করা যায়, হাদিস বুখারী মুসলিম, সরকারিভাবে যাকাত আদায় করতে আসবে, তার হাতে রশি দিয়ে বেঁধে পিটিয়ে বলবে হিসাব দাও, দিয়ে টাকা নিয়ে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, এখন যে অনেক জুলুমের শিকার হতে হয়, জমির খাজনা দিতে হয়, এগুলি জুলুম, এগুলির সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই। নেতৃত্ব দিতে হয় টাকা দিয়ে, নেতৃত্ব দিতে হয় টাকা নিয়ে, এটা নয়, মানে সরাসরি বিপরীত আছে, সেইটা মাথায় নিয়ে এসে আপত্তির কোনো সুযোগ নেই, এটা হলো জুলুম, আর ওটা হলো হক, ওসর যাকাত বের করতেই হবে। অত্র বিবরণে বুঝছিলাম যাকাত পিটি আদায় করা যায়, এখন বুঝি যাকাত নিজেও দিল না পিটিও আদায় করা হলো না, তাহলে কি হবে, তাহলে কি হবে এইটা বুঝার আগে যাকাত দিলে কি হবে এটাই বুঝি, তাহলে সেটা বেশি ভালো হবে। আগে বুঝি যাকাত দিলে কি হবে।